তো আসুন আজকে আমরা জানবো এই রমাদনে আমরা কি কি করব কি কি করব না এক নাম্বার এই রমাদন মাসে আমরা যেহেতু এই রমাদন মাসে কোরআনুল করিমটা নাজিল হয়েছে সেজন্য এক নাম্বার আমরা বেশি বেশি করে এই রমাদন মাসে কোরআনুল করিম তালাওয়াত করব। السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه واهل بيته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اجزي به মুলি ও আনা عليه الصلاه والسلام কাছে এবং দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পবিত্র মায় রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি রমাদানের মোবারক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র মাস মায় রমাদন এই রমাদন মাসকে আল্লাহ সুবাহান হুয়া তালা অনেক গুরুত্ব দিয়েছেন আরবি মাসের মধ্যে বারোটি মাস আছে ওই বারোটি মাসের মধ্যে সবচাইতে যে মাসকে আল্লা হুয়া তালা গুরুত্ব দিয়েছেন এই মাসের নাম হচ্ছে রমাদন মাস এই মাসকে সুবাহান হুয়া তালা কেন এত গুরুত্ব দিলেন এর কারণ হচ্ছে পবিত্র কোরআনুল করিম রমাদান মাসের সাথে কোরআনুল করিমটা লাগার কারণেই আল্লা সুবাহান তালা রমাদান মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহ আজমাহী কাছে এবং দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে সম্মানিত দর্শক শ্রোতা আল্লা সুবাহানহমাত আলা এই মাসটিকে এত গুরুত্ব কেন দিয়েছেন এর কারণ হচ্ছে আল কোরআনুল করিম কোরআন করিমের সাথে সংস্পর্শ থাকার কারণেই কোরআনুল করিমের সাথে সম্পৃক্ত থাকার কারণেই আল্লা সুবাহানহমাত আলা রমাদানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন এই রমাদন মাস এটা এমন একটি মাস যেই মাসা আল্লাহ সবাহানহাতালা খুরআনুল করিম নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা এই রমাদন মাসে আমরা সবাই রোজা রাখি অনেক আবাদত করি কিন্তু আমাদের একটা শৃঙ্খলা নিয়ম ভিত্তিক পরিকল্পনা ভিত্তিক আবাদত আমাদের হয় না তো আসুন তো আসুন আজকে আমরা জানবো এই রমাদনে আমরা কি কি করব কি কি করব না এক নাম্বার এই রমাদন মাসে আমরা যেহেতু এই রমাদন মাসে কোরআনুল কেরিমটা নাজিল হয়েছে সেজন্য এক নাম্বার আমরা বেশি বেশি করে এই রমাদন মাসে কোরআনুল করিম তালাওয়াত করব আপনারা যারা আছেন যারা আমার কথা শুনছেন আপনারা একটা পরিকল্পনা করতে পারেন যে ফজরের নামাজের পরে পাঁচ পৃষ্ঠা জোহরের নামাজের পরে পাঁচ পৃষ্ঠা আসরের নামাজের পরে পাঁচ পিসটা এরকম করে করে পাঁচ ওক্ত নামাজের পরে যদি আমরা এরকম করে করে চার পিসটাও করি তাহলে চারপাশা বিষ হয় বিশ পিসটা হয়ে যাবে এক পাড়া কোরআনুল করিম একদিনে তালাবাদ করা হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আমরা কি কাজ করব রামাদানে সর্বপ্রথম কোরআন তালাবাদ করব কারণ হলো এই কোরআনুল করিম কাল খেয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়ায়া যাবে আল্লা সবাহান হাত তার হাবিবকে নির্দেশ দিয়েছেন নবী আপনি পবিত্র কোরআনুল করিম ফজরের পরে তালাওয়াত করেন এই কোরআনুল করিমটা আপনার জন্য কালকায়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে দাঁড়ায়া যাবে এজন্য আমাদেরকে কোরআনুল করিম বেশি বেশি তালাবাত করতে হবে এরপরে দুই নাম্বার আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে কারণ হল রমাদন মাসের রোজা রাখলাম এই রোজা যেমন ফরস আমাদের উপর পাঁচ নামাজও ফরস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন একটা ফরজের কারণে আরেকটা ফরস ছুটে না যায় কারণ হল নির্দিষ্ট সময়ে আল্লাহ আমাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন আল্লাহ সব তালা বলেছেন ইন্না আলেল এজন্য দুই নম্বর কাজ হচ্ছে নিয়মিত পাঁচ ওক্ত নামাজ বা জামাত আদায় করা ওয়ার্কাউম মা রকলিন এটা লাপাকের নির্দেশ তিন নাম্বার আমরা যেই কাজটা করব সেই কাজ হচ্ছে আমরা রোজা রাখবো নামাজ পড়ব এরপরে রোজা রেখে খাদ্যে বেজাল মেশাবো না অশ্লীল কথা বলবো না কাউকে গাল মন্দ করবো না গালে গালাস করবো না কারো সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হব না কারণ হলো আমি আপনি যদি রোজা রাখে মিথ্যা কথা বলি রোজা রেখে যদি হারাম কাজ করি কাউকে অশ্লীলভাবে গালি গালাস করি তাহলে আমার আপনার ওই রোজা কোনদিনও আল্লাহর কাছে কবুল হবে না কারণ হলো নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন বুখারের বর্ণনা নবীজি বলেছেন কদ রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম মেনলাম ইয়াদা ও কৌলা জোর ওয়াল আমেলা বিহি ফালাই সালিল্লাহি হায় যতুন ফি আনিয়াদা ও আনিয়াদা তো আহু ও বাহু নবীজি বলেছেন যেই ব্যক্তি রোজা রাখল রোজা রেখে অশ্লীল কথাবার্তা মন্দ কাজ কর্ম বর্জন করতে পারল না তাহলে তার উপবাস থাকা তার এই সারাতার দিন না খেয়ে থাকা আল্লাহ আল্লা সুবাহান হতাল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই তার মানে আপনি আমি রোজা রেখেও আল্লা সুবাহান হতার সন্তুষ্টি অর্জন করতে পারবো না একমাত্র এই কাজগুলো করার কারণে এজন্য আমরা অনেকেই না বুঝে রোজা রেখে ব্যবসা করতে গিয়া হারাম ব্যবসা করি ওজনে কম দিই খাদ্যে ভেজাল দিই ঝগড়া ফাসাদে লিপ্ত হলে গালি গালাস করি এরপরে আমরা চার নাম্বার যে কাজটা করব আমাদের সাথে যদি কেউ ঝগড়ায় লিপ্ত হয়ে যায় কেউ যদি আপনি রোজাদার আমি রোজাদার আমাকে আপনাকে যদি গালি গালাস করে তাহলে আপনি বলবেন যে আমি রোজাদার এই হাদিসটাও এসেছে বোখারের বর্ণনা নবীজি সাল্ল সাল্লাম বলেছেন তোমাদেরকে যদি কেউ গালি দেয় কেউ তোমাদেরকে গালমন্দ করে তাহলে তুমি বলবা যে ফাইন নিম্রন সাইমন আমি রোজাদার এই কথাটা আপনি বলবেন এরপরে যে কাজটা আমরা করবো পাঁচ নাম্বারে আমরা বেশি বেশি করে নফল আবাদত করব। কারণ হল রবাদন মাস এটা এমন একটি মাস যেই মাসে আপনি অন্য সময়ে নফল আবাদত করলে আল্লাপাক আপনাকে নফলের সব দিতেন কিন্তু এই সময়ে রমাদন মাসে আপনি যদি একটা নফল আবাদত করেন আল্লাহ আল্লা সুবাহ তালা আপনার আমল নামার মধ্যে একটা ফরস আদায় করার সবাব দিয়ে দিবেন আর যদি একটা ফরস কেউ আদায় করে তাহলে অন্যান্য মাসে সত্তরটা ফরস আদায় করলে যে স্বাব সেই সবাব পাক আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন এজন্য আমরা বেশি বেশি করে এই মাহ মধন মাসে নফল আবাদত তেজবি তাহলিল তাহমিদ এগুলো আমরা বেশি বেশি করব। এরপরে ছয় নাম্বার আমরা যে কাজটা করব। সেই কাজটা হচ্ছে আমরা যখন আমাদের এই নামাজ তারাবী হবে এই সলাতুত্তারাবিতে আমরা সবাই আদায় করব সলাাতুর তারাবি আমরা সঠিকভাবে আমরা উপস্থিত হব কোরআনুল করিম আমরা শুনব নামাজের মাধ্যমে সুন্দরভাবে এই তারাবের নামাজ আদায় করতে হবে এরপরে সপ্তম নম্বর যেই কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে মাহ রমাদানের বিশ দিন যখন অতিবাহিত হয়ে যাবে তখন আমরা লাস্টের যে দশটা দিন থাকবে ওই দশটা দিন আমরা অ্যতিকাফ করার জন্য চেষ্টা করবো অ্যতিকাফ করতে হবে ওই এতিকাফে গিয়ে আপনি দুনিয়ার অনেক কিছু থেকে কোলাহল থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে সুন্দর আবাদত করতে পারবেন এজন্য এই বিশটা দিন অতিবাহিত হওয়ার পরে শেষের দশকে আপনাকে এতিকাফে থাকতে হবে এরপরে আট নম্বরে যেই কাজটা আমরা করব। আমাদের দেশে প্রচলিত আছে সবে কদর আমরা সাতাইশে রমাদান ধরে বসে থাকি না হাদিসের মধ্যে এমন কোনো নির্দিষ্ট রাওয়ায়ত পাওয়া যায় না যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সাতাইশ তারিখেই সবে কদর আসলে এটা নয় বরং চল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মাহে রমাদানের শেষ দশক যখন উপস্থিত হয়ে যাবে তখন শেষ দশকের ভেজুর রাত্রিগুলাতে তোমরা সবে কদরকে তালাশ করো যে কোনো দিন সবে কদর হয়ে যেতে পারে তার মানে রমাদনের বিশ দিন যখন চলে যাবে একুশের রাত্রি তেইশের রাত্রি পঁচিশের রাত্রি সাতাইশের রাত্রি এমনকি উনত্রিশের রাত্রিতেও আল্লা সাহান হতে লাইলাতুল কদর রাখতে পারেন এখন আমি আপনি যদি এই সমস্ত রাতগুলাতে আবাদত বন্দেগি না করে শুধুমাত্র নির্দিষ্ট একটা দিন সাতাশ তারিখে যদি আমরা আবাদত করি হয়তোবা আমার আপনার ভাগ্যে সবে কদর নসিব নাও হতে পারে এজন্য রসুলের হাদিস অনুযায়ী আমরা শেষের দশকের ভেজুর রাত্রি যেগুলো আছে ওগুলাতে সবে কদর তালাস করবো বেশি বেশি করে আল্লাহর কাছে কাটি করব। কারণ এই সবে কদরের একটি রাত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন ইন্না আনজাল না হুফি কদর এই কদরের রাত্রি তাল্লা পাক কোরআনকে নাজিল করেছেন এরপরে বলেছেন হে নবী আপনি কি জানেন মা দর কামা লাইলাতুল কদর এই লাইলাতুল কদরটা কি সেটা কি আপনি জানেন আল্লাহ পাক আবার নিজে উত্তর দিচ্ছেন এটা এমন একটি রাত লাইলাতুল কদরি খৈরুমিন আল ফেসাহারিন সুবাহান আল্লাহিব হামদিহি সুবাহান্লাহি আযীম হাজার মাসের চাইতে উত্তম একটি মাস এই মাসের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন হাজার মাসের চাইতে উত্তম একটি রাত এই রাতটা হচ্ছে শবে কদরের রাত এই শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত তার সব সাদিক না হবে এজন্য আমাদেরকে বেশি বেশি করে এই সবে কদরের রাত্রিগুলাতে ভেজুর রাত্রিগুলাতে আবাদত করতে হবে এরপরে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের মাহ রমাদনের মধ্যে যাদের উপর জাকাত ফরজ হয়েছে যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদেরকে অবশ্যই তার মালের জাকাত আদায় করতে হবে শতে একশো টাকায় আড়াই টাকা করে আড়াই পার্সেন্ট করে আমাদেরকে জাকাত আদায় করে ফেলতে হবে কারণ এই জাকাত আদায় করলে মাল পবিত্র হয়ে যায় জাকাত এমনভাবে দেওয়া যাবে না যে ঢোল পিটিয়ে হই হুল্লুর করে হুড়াহুড়ি করে এরকমভাবে জাকাত দেওয়া যাবে না গোপনে দান করা এটা বেশি ভালো এজন্য মাল আল্লাহর দেওয়া নাহারামত এই নাহারামত যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন দিনে অত বা রাতে আল্লাহ পাক বলেছেন আপনার আমার জন্য কোনো চিন্তা নাই এজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহদিনাইউন ফিকুন আম্মু আলাহিম বিল্লাইলোয়ান নাহারি শিররম ওয়ালা নিয়েতন ফালাহু আজির হুম আইন দারব বিহীমওয়ালা হৌফন আলি হিম আলাহম জানো আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ইন দা লাদি নাহিম ফিকুন আম্মু আলাহুম বিল্লাইলোয়ান নাহার সিররম ওয়া আলা নিয়েতন আমার বান্দাদের মধ্যেই যারা আমার দেওয়া মাল থেকে রাত্রে অথবা দিনে প্রকাশ্যে অথবা গোপনে ব্যয় করবে আমি আল্লাহ আল্লা সুবাহ তাল্লার কাছেই তাদের জন্য পুরস্কার রয়েছে পুরস্কারটা কি সেটা আল্লাহ পাক বলেন নাই এরপর আল্লাহ পাক আবার কি বলছেন আলিহ মাহ জানুন আল্লাহ বলছেন যারা দান করবে দিনে অথবা রাত্রে প্রকাশ্যে অথবা গোপনে তাদের জন্য কোনো চিন্তা নাই তাদের জন্য কোনো প্রেশানি নাই তাদের কোনো ভয় নাই সুবাহান্লাহ হামদিহি আজিম দেখেন আমি আপনি সম্পদশালী হওয়ার কারণে এই রমাদন মাসে হোক বা অন্য কোনো মাসে হোক যদি আমি আমার সম্পদ থেকে দান করি আমার সম্পদ কমবে না বরঞ্চ বাড়বে জাকাত দেওয়ার মাধ্যমে আমার সম্পদ আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে আর পবিত্র শুধু হবে না এটার পুরস্কার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আল্লাহ পাক পুরস্কার দিবেন এরপরে আল্লাহ পাক বলছেন আমার আপনার জন্য আর কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না তাহলে আল্লাহ আল্লা সুবাহান তাহলে যদি আমার আপনার ভয় দূর করে দেন আমার আপনার তো আর কোনো টেনশনেই থাকবে না এজন্য আমাদের মালের জাকাতগুলো আদায় করতে হবে আর জাকাত ফরস না হলেও বেশি বেশি দান সৎকা এই মাহ রমাদনে আমাদেরকে করতে হবে এরপরে নয় নাম্বার যেই কাজ এই কাজটা হচ্ছে আমাদেরকে শুধু পুরা মাস এবাদত করলাম কিন্তু ঈদের রাত যেই দিন হবে চাঁদ রাত যেই দিন হবে সেই দিন আমরা সারাটা রাত মার্কেটে ঘুরলাম কেনাকাটা করলাম ফজরের নামাজ পড়লাম না ওই রাত্রিতে আবাদত করলাম না এটা যেন না হয় স্বাভাবিকভাবে যেই রকম সাধারণ নিয়মে আমরা রুটিন মাপিক আমরা এবাদত করে এসেছি ঠিক চাঁদ রাতেও ঈদের রাত্রিতেও আমাদেরকে আবাদত করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ওই রমাদনের জন্য আবার রুটিন মাফিক আমরা প্রস্তুতি নিব এভাবে করেই আমাদেরকে আমাদের মাহের অমাদনকে সাজাতে হবে আমাদের মাহের অমাদনকে কাটাতে হবে এই মাহের রমাদন শুধু বিলাসের মাস না এই মাহের আমাদন শুধু আনন্দ ফুর্তির মাস না এই মাহের রমাদন শুধু কেনাকাটা করা ব্যবসা বাণিজ্য করার মাস না বরং এই মাহের রমদন হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার মাস আল্লাহ সুবাহান হাত তালা বলছেন যে অন্যান্য যেই আবাদতগুলো আছে সেই আবাদতগুলো যাজা আমি যখন ইচ্ছে একটা দিয়ে দি কিন্তু এই রোজা যেটা আছে এই রোজার বিনিময়টা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতেই দি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে হাদিসে কুদসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন কলাল্লাহু তাআলা আস-সাওম ও আনা আজিজি বিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তো দর্শক শ্রোতা বলছিলাম এই রোজা আল্লাহ সান হতে আল্লাহর জন্য দেখেন আপনি না খেয়ে থাকেন উপবাসে থাকেন আপনি তো গোপনে কোনো একটা জায়গায় গিয়ে বাথরুমে গিয়ে কিংবা রান্নাঘরে গিয়ে কেউ না দেখে মতো পানি খাইতে পারেন খাবার খাইতে পারেন কিন্তু না আমি আপনি খাই না কেন কারণ আল্লাহ আল্লা সবাহ আলাকে ভয় করি এই জন্য আল্লাহ বলছেন অন্যান্য আবাদত বান্দা মানুষকে দেখানোর জন্য করতে পারে কিন্তু একটা আবাদত মানুষকে দেখানোর জন্য বান্দা কখনো করে না সেটা হচ্ছে রোজা এই রোজা বান্দা আমার জন্য রাখে আমি আল্লাহ নিজেই বান্দাকে রোজার প্রতিদান দিব এজন্য আসুন এই মাহরমাদন মাস কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাসে এই পরিকল্পনাগুলো নিয়ে আমরা আমাদের মাহ রমাদনকে অতিবাহিত করব আমরা আল্লা সুবাহান তাল্লার কাছে তৌফিক কামনা করি আল্লা সুবাহান হতালা যেন আমাদের সকলকে পবিত্র মাহ রমাদনে সুস্থ রাখেন যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে মাসুম বানিয়ে দেন নিষ্পাপ বানিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন সেই আশা ব্যক্ত করে এই মাহমাদ রোজাগুলো সুন্দরভাবে রাখার তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকে এখানে শেষ করছি ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু